ডিজে বাপি প্রেজেন্টেশন। ভগবানকে ডাকার সময় হয়নি, কখন সময় হয়? যখন সংসার আমাকে ঘর থেকে পথকে নামিয়ে দেয়। এই সংসার আপনাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ আপনি দিতে পারবেন। যেদিন আপনি দিতে পারবেন না মা, এই সংসারে সেদিন আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে। একবারও ছেলে ডেকে বলবে না বাবা এটা এটা করবো না ওটা করবো, প্রয়োজন মনে করবে না। সেই দিন আপনি জানবেন, সেই দিন আপনি বলবেন যে প্রভু তুমি ছাড়া আমার আর কেউ না। সময় থাকতে আমরা কেউ ভগবানকে ভালোবাসি না বাবা। আমরা ভগবানকে কখন ভালোবাসি? শাস্ত্রে বলেন দুঃখ পায়সে হরে ভাজে শুকনা ভাজে কে। রাম ভক্ত তুলসীদাস বললেন জীবনে যখন দুঃখ আসে তখন আমরা ভগবানকে স্মরণ করি, সুখের সময় আমরা ভগবানকে কেউ ডাকি না, আমাদের মনে থাকে না, কারণ সুখের মধ্যে আমরা ডুবে থাকি। আর সুখ আমাদের সুখের সময় যদি ভগবানকে আমরা ভালোবাসতে পারি আমাদের জীবনে দুঃখ আসে না। তাই বৈষ্ণব পদকর্তা বললেন তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধাই গন্ধ। সময় করিয়া পত্রি ধরিয়া যেবার চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশে সে যেন চলে যায় আপন বাস। যা করবে সময় থাকতে করো, সময় চলে গেলে আর হবে না। ছোট্ট করে একটুখানি বলি, একটা দৃষ্টান্ত দিই, শোনো। এক বাবার তিন ছেলে, বাবা অনেক কষ্ট করে তিন সন্তানকে মানুষ করেছে, মানুষের মতো মানুষ করেছে। কোন ছেলে হয়েছে বড় ডাক্তার, কেউ হয়েছে ব্যারিস্টার, কেউ হয়েছে ইঞ্জিনিয়ার। ওমা আমরা সবাই কিন্তু সারা জীবন ভূতের খাটুনি খাটি, কেন? ছেলে মেয়েকে মানুষ করবার জন্য, তাই না? প্রতিদানে মাতা পিতা কি পায় তার প্রমাণ দেখো। তিন ছেলে বাবাকে জড়িয়ে ধরে বলছে বাবা তুমি আমাদের জন্য অনেক করেছো, বাবা আমরা তোমাকে প্রচুর ভালোবাসি, অনেক ভালোবাসি বাবা। বড় ছেলে বলছে বাবা তুমি তো আমাদের জন্য অনেক করেছো, আমার মনে বাসনা তুমি যখন মারা যাবে
আমাদের বাড়ির মধ্যে যেটা সবথেকে দামি মিষ্টি আম গাছ, ওই আম গাছটা দিয়ে আমি তোমার দাহ করব। বাবার মনে বড় আনন্দ হচ্ছে, যে কোনো একটা গাছ দিয়ে দাহ করলেই তো হয়, কিন্তু ছেলে আমার কি বলেছে, মিষ্টি আম গাছটা, বাড়িতে এত ছোট ছোট বাচ্চা আছে, তাদের কথা না ভেবে আমাকে ভালোবেসে আমার জন্য এই মূল্যবান মিষ্টি আম গাছটা কেটে ফেলে দিল। বাবার মনে খুব আনন্দ হচ্ছে। মেজ ছেলে বলেছে, বাবা মারা গেলে যেখানে বাবাকে দাহ করা হবে সেখানে বিদেশ থেকে দামি দামি পাথর এনে বাবার জন্য একটা স্মৃতি মন্দির বানিয়ে দেব। ছোট ছেলে বলেছে, বাবার জন্য সাত গ্রামের লোককে ভেড়া পিটিয়ে নিমন্ত্রণ করব, এক দুই গ্রাম না, সাত গ্রামের লোককে বাড়িতে ডেকে যেখানকার যেটা বিখ্যাত খাবার আছে না, এক এক জায়গায় এক একটা বিখ্যাত, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের মিহিদানা, বারুইপুরের পেয়ারা, জয়নগরের মোয়া, এরকম কিছু কিছু তো আছে, আর যেখানকার যেটা বিখ্যাত সেটা এনে সবাইকে পেট ভরে খাওয়া। কোনো সন্তান যদি এমন কথা বলে তাহলে মাতা পিতার মনে আনন্দ হয় না? বাবার মনটা একেবারে ভরে গেছে। বাবা বেশ কিছুদিন আনন্দে দিন কাটাতে কাটাতে পথের মাঝে একদিন এক সাধুর সঙ্গে দেখা। সাধু বাবাকে দেখে প্রণাম করলেন। সাধু বাবা বললেন, এই যে জীবনের অনেক সময় সংসারে দিলে, অনেক কিছু সংসারের জন্য করলে, এবার তার জন্য কিছু করো। তার জন্য মানে কার জন্য? কেন? যে তোমার আপনজন। আমার আপনজন? আমার আপনজন মানে তো আমার সন্তান, সেই তো আমার আপন। কি মা, এই জগতে আমরা আপন কাকে ভাবি? আমার স্বামী, আমার ছেলে মেয়ে, তারাই আমার আপন। তাই বলছে, আপনজন তোমার ছেলেরা? হ্যাঁ। জানেন সাধু বাবা কি আর বলবো, আমার তিন ছেলে আমাকে কত ভালোবাসে জানেন? আমার বড় ছেলে বলেছে, বাড়ির মধ্যে যেটা মিষ্টি আম গাছ সেটা কেটে আমার দাহ করবে। মেজ ছেলে বলেছে, আমাকে দামি দামি বিদেশ থেকে পাথর এনে স্মৃতি মন্দির বানিয়ে দেবে। আর ছোট ছেলে বলেছে, সাত গ্রামের মানুষকে বাড়িতে নিমন্ত্রণ করে দামি দামি খাবার, বিদেশ থেকে লাখ লাখ টাকা খরচ করে সবাইকে পেট ভরে খাওয়া। কতটা ভালোবাসলে এমন কথা বলতে পারে? আমার সন্তানরা আমাকে অনেক ভালোবাসে। বলছে, তাহলে একটা কাজ করো, একটু পরীক্ষা করে দেখা যাক। কেমন করে? তুমি একটু মরে দেখো তো তোমার তিন ছেলে কি করে। বলছে, সাধু বাবা কি যে বলেন না আপনি, জীবিত মানুষটাকে আপনি মরতে বলছেন? বলছে, শোনো, এই যে সত্যি সত্যি মরতে বলছি না, শোনো, আমার কাছে একটা বড়ি আছে, যেটা খেলে তোমাকে বাইরে থেকে দেখলে মনে হবে তুমি মরে গেছো, কিন্তু ভিতর থেকে তুমি সব জানতে পারবে। চিন্তা করছে বাবা যে তাহলে একটু পরীক্ষা করে দেখা যাক। সেই বড়িটা নিয়ে গিয়ে রাত্রে খাবার পরে খেয়ে নিয়েছে মা। খেয়ে নিয়ে সকালবেলা সাতটা বাজে, আটটা বাজে, নটা বাজে, বাবার উঠছে না ঘুম থেকে। তিন ছেলে ডাকছে, কি হলো এত বেলা হয়ে গেল বাবা ঘুম থেকে উঠছে না, দরজা খুলছে না? দরজার কাছে গিয়ে তিন ছেলে ডাকছে, বাবা বাবা, ও বাবা, বলি নটা বেজে গেল দরজা খুলছো না, ওঠো। উঠছে না, গেল কোথায়? কি হলো বাবা? আমার তো প্রচন্ড ভয় করছে, বাবা দরজা খুলছে না, কিছু হলো না তো? জোর করে তিন ছেলে দরজা ভেঙে ভিতরে ঢুকে ঢুকে দেখছে বাবা শুয়ে আছে। কাছে গিয়ে ডাকছে, বাবা, ও বাবা, বাবা, ও বাবা, তুমি উঠছো না কেন বাবা? তোমার কি হয়েছে বাবা? বাবা তুমি কোথায় চলে গেলে বাবা? আমাদের ছেলে কোথায় চলে গেলে তুমি? এতদিন আমাদের মাথার উপরে বট গাছের মতো ছিলে, আমরা কোথায় যাব বাবা তুমি চলে গেলে? চিৎকার করে কাঁদছে। পাড়াপড়শি সবাই শুনতে পেয়ে বাড়িতে এসে বাড়ির সামনে লোক ভর্তি হয়ে গেছে। আত্মীয়স্বজনকে খবর দিয়েছে কি না, বাবা মারা গেছে। সবাই ছুটে এসেছে বাবা, সবাই এসে দুঃখ করছে, আহা মানুষটা বড় ভালো ছিল গো, কি কষ্ট না করেছে, চলে গেল এত তাড়াতাড়ি। তিন ছেলে মিলে কাঁদছে, প্রায় দু ঘন্টা ধরে কান্নাকাটি হলো। তারপর বড় ছেলে তুই ভাইকে কাছে ডেকে বলছে, ভাই কান্না বন্ধ কর, যে চলে গেছে তার জন্য মিছে কেঁদে আর লাভ কি? আহা, মিছে কেঁদে লাভ কি, এখানে লাভ খুঁজছে মা।
সারাটা জীবনে যে নিজের কথা কখনো ভাবেনি। কিসে ছেলে মিলে ভালো থাকবে সুখে থাকবে, নিজের কথা কখনো চিন্তা করেনি। আজ তাকে মৃত্যু মুখে দেখে বলছে মিছে কেঁদে লাভ কি, কান্না বন্ধ কর। যে চলে গেছে সে আসবে না, তার জন্য শুধু শুধু কেঁদে আর লাভ কি। কিন্তু ভাই রে, আমি বাবাকে জীবিত অবস্থায় বলেছিলাম যে বাবা মরে গেলে বাড়ির মিষ্টি আম গাছটা কেটে তার দাহ করব। এখন চিন্তা করছি শুধু শুধু মিষ্টি আম গাছটা কেটে লাভ নেই, বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছে, একটা মিষ্টি আমের জন্য পাড়ায় পাড়ায় ঘুরবে, তার থেকে যে কোনো একটা গাছ কেটে দাহ করে দিলেই হলো। বাবা তো আর দেখছে না। মেজো ছেলে বলছে জানিস দাদা, আমি বাবাকে বলেছিলাম বাবা মরে গেলে বিদেশ থেকে দামি দামি পাথর এনে ওই শ্মশানে বাবার একটা স্মৃতি মন্দির বানিয়ে দেবে। এখন চিন্তা করছি এত টাকা খরচ করার কি বা দরকার, শুধু শুধু এত টাকা খরচ করার দরকার নেই। স্মৃতি মন্দির বানাবো বলেছি, সেটা পাথর দিয়ে বানালেও স্মৃতি মন্দির, আবার যদি বাঁশ দিয়ে দরবার বেড়া দিয়ে বানিয়ে দিই সেটাও স্মৃতি মন্দির। ছোট ছেলে বলছে দাদা আমি বলেছিলাম সাত গ্রামের মানুষকে নিমন্ত্রণ করে খাওয়াবো, এখন চিন্তা করছি যে আমার তো দুটো সন্তান আছে, তার তো ভবিষ্যৎ আছে, এত টাকা লাখ লাখ টাকা খরচ করবো আর কি করতে, বাবা তো আর ফিরে আসছে না, তা শুধু শুধু এত টাকা খরচ করার দরকার নেই। যে কয়জন বাবার জন্য শ্মশানে যাবে তারা ফিরে এলে তাদেরকে বাজার থেকে ওই ছিঁড়ে আর ওই বাতাসে একটু গুড় মিশিয়ে খাইয়ে দিলেই হবে। বাবা এটাই হচ্ছে সংসার, স্বার্থ ছাড়া জগতে সংসার জগতে কেউ ভালোবাসবে না। শাস্ত্রে বলেন কাতব কন্তা কস্তে পুত্র সংসার অয়ব অতিব বিচিত্র নলিনী জলগত তরলাং তাদবদ অতিশয় সফল। পদ্মপাতা দেখেছেন তো বাবা, পদ্মপাতার উপরে যদি জল থাকে মা টলমল টলমল করে জলটা, দেখলে মনে হয় এই বোধহয় পড়ে গেল। কখনো যদি পড়ে যায় ওই পদ্মপাতার উপরে জলের কোনো দাগ থাকে বাবা, থাকে না। ঠিক তদ্রূপ আমাদের এই হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল টলমল করছে, কখন চলে যাবে কেউ জানে না, আর যখন চলে যাবে যাদের জন্য আপনি সারাটা জীবন ভূতের খাটনি খাটছেন তাদের হৃদয় পদ্মের পাতায় এতটুকু দাগ লাগবে দুদিনের জন্য। বাবা এত সময় বিছানায় শুয়েছিল, শুয়ে শুয়ে সব কথা শুনলেন, শুনবার পর যেই না বিছানায় উঠে বসেছি তিন ছেলে দেখে অবাক, চিৎকার করে বলছে কি বাবা, বাবা তুমি বেঁচে আছো, বাবা তুমি মরে যাওনি, তুমি এখনো বেঁচে আছো। বাবা বলছে ওরে এতদিন আমি মরেই ছিলাম, তোদের মায়ায় তোদের ভালোবাসায় আমি অন্ধ ছিলাম, আজ আমি বুঝেছি, আজ আমি বেঁচে উঠেছি, আজ আমি বুঝতে পেরেছি এই জগতে একমাত্র আমার করুণাময়ী গোবিন্দ ছাড়া এই পৃথিবীতে যতদিন আর বেঁচে থাকবো আর তোদের কথা নয়, এবার তার কথা ভাব। চলে গেল বাবা, সংসার ছেড়ে চলে গেল সাধুর কাছে গিয়ে তার কাছ থেকে দীক্ষা মন্ত্র গ্রহণ করে বাকি দিন কটা কৃষ্ণ সেবায় দিয়ে রইল। তাই আজ আমার প্রভু বললেন গোবি গোয়ালা, জীবনে সংসারের জন্য অনেক সময় চলে গেছে, আর যত কটা দিন আছে এবার ঘরে গিয়ে কৃষ্ণ সেবা কর। চলে গেল প্রভু আমার গোবিন্দ ঘোষকে আহা ভক্তগণকে সঙ্গে করে নিয়ে এসে পৌঁছালেন কোথায়, এসে পৌঁছালেন পূর্বস্থলিতে। পূর্বস্থলিতে এসে গোবিন্দ ঘোষকে বলছে গোবিন্দ আজ আর কোথাও যাব না, সেবার আয়োজন কর। যেই না বলেছে সেবার আয়োজন করো, গোবিন্দ ঘোষ বিলম্ব না করে সেবার আয়োজন করতে যাবে চিন্তা করছে, তাই তো এত ভক্তের সেবার আয়োজন আমি একা করবো কি করে।
কিন্তু প্রভু যেই পূর্বস্থলিতে এসেছে সেই খবর পৌঁছে গেছে নবদ্বীপে। আর নদেবাসী যখনই জানতে পেরেছে যে গৌর এসেছে পূর্বস্থলিতে, সবাই যাচ্ছে গৌর দর্শন, আর সবার হাতে প্রভুর সেবা সামগ্রী, কেউ খালি হাতে নয়। শাস্ত্রে বললেন যদি কখনো কোনো সময় ভগবত দর্শনে যান বা হরিবাসনে যান, কখনো খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। আপনার যেমন ক্ষমতা তেমন করে কিছু না কিছু প্রভু সেবার জন্য নিয়ে যেতে হয়। এবার সমস্ত ভক্তরা আসছে, গৌর হরি বলছি গোবিন্দ নিকেশ, চেয়ে দেখো, খুব চিন্তায় পড়েছিলে কি দিয়ে কি করবে, চেয়ে দেখো কত ভক্ত আসছে, সবার হাতে সেবার সামগ্রী আছে, এক জায়গায় করো, করে সেবার জন্য রন্ধন কর। এবার রন্ধন হলো, রন্ধন করবার পর, রন্ধন করবার পর প্রভু সেবা হলো, মা সেবার পর প্রভু কি করেছে, হাত বাড়িয়েছে সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্ন পরাইলা, সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্ন পরাইলা, সবে মিলে কইলো সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্ন পরাইলা, মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা। হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ, বলছে আবার কি চাই, আবার তোমার কি চাই, প্রভু বলছে তা জানো না সেবার পর কি দিতে হয়, না প্রভু তুমি বলো কি চাই, এক্ষুনি এনে দেবো তোমায়, শোনো শোনো আমার যে একটা মুখশুদ্ধি চাই, কি মুখশুদ্ধি চাই তাও জানো না, হরি তো কি গো, হরি তো কি, আচ্ছা প্রভু তুমি একটু অপেক্ষা করো আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই বলে প্রভুকে বসিয়ে রেখে মুখশুদ্ধি ভিক্ষা করতে যাচ্ছে মা। তা গৌর হরি যেখানে বসে আছে সেখান থেকে গ্রাম তিন ক্রোশ পথ, এই তিন ক্রোশ পথ ছুটতে ছুটতে গ্রামের মধ্যে গেলেন, গিয়ে কি করছে, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, ওই না মুখশুদ্ধি মাগি, ওই না মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, দুইটি হরি তোকে মাগিয়া লইল, দুইটি হরি তোকে মাগিয়া লইল, দুটো হরি তোকে ভিক্ষা করেছে বাবা, ভিক্ষা করে ছুটতে ছুটতে আসে ও মা, ছুটতে ছুটতে গেছে তিন ক্রোশ, আবার ফিরে আসছে তিন ক্রোশ, মানে ছয় ক্রোশ, পারছে না কিছুটা পথ এসে হাঁপিয়ে উঠেছে, হাঁপাচ্ছে, চিন্তা করছে এক কাজ করি, চিন্তা করছে একটা কাজ করি, একটু বিশ্রাম করে তারপরে আবার যাও, এই ভেবে একটা গাছের ছাওয়ায় বসে বিশ্রাম করতে করতে বাবা কিছুক্ষণ পর দেহটা যখন একটু ঠান্ডা হয়েছে মনে মনে চিন্তা করছে, তাই তো আজকে যেমন প্রভু চাইলেন কালও তো চাইতে পারে, ও গোবিন্দ মুখশুদ্ধি দাও, তার থেকে একটা কাজ কর, দুটো হরি তোকে দিয়ে কাজ নেই, যিনি এক ভাণ্ড ঘোল একা খেতে পারে তার কাছে দুটো হরি তোকে কিছু না, তার থেকে দুটোই না দিয়ে একটা কাছে রেখে দেব আর একটা প্রভুকে দেব, প্রভু তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি, সেই ভাবে একটা নিজের কাছে রেখে দিয়েছে মা। বারবার শুধু একটা কথাই বলছে বাবা যে প্রভু তো আর জানছে না, কিন্তু যিনি অন্তর্যামী তার কি কিছু জানতে বাকি থাকে, একটা নিজের কাছে রেখে আর একটা হাতে করে নিয়ে এসে প্রভুর হাতে দিয়েছে, এখন প্রভু সেই একটা হরি তোকে সেবা করেছে, কিন্তু মুখে কিছু বলে কিছুক্ষণ বিশ্রাম করে বলছে ভগবান চলো আর দেরি কেন এবার যাত্রা করি, সকল ভক্তকে নিয়ে আবার যাত্রা করি, হরি হরি তো যাচ্ছেন ভক্তগণকে নিয়ে, সবাই মিলে একটা হাত ধরতে হবে, হাত তুলুন, বাহ বাহ সবাই একসাথে, আমরাও তো যাচ্ছি গৌর হরির সঙ্গে, তাই তো, তাহলে একসঙ্গে যখন যাচ্ছি প্রভুর লীলা সাধন করছি তাহলে আমরাও তো যাচ্ছি, চলুন আমরা সবাই মিলে যাই, তো যাচ্ছি কেমন ভাবে ভক্তগণকে নিয়ে, মহাজন বললেন দেখো চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ গানে
সবাই একসঙ্গে হরি বল হরি বল সঙ্গে করে নিয়ে এসে পৌঁছালেন কোথায়? অগ্রদীপের মাটিতে। অগ্রদীপে এসে কি করলেন? গোবিন্দ আজ আর কোথাও যাব না, সেবার ব্যবস্থা কর। প্রভু তো অন্তরে যে গোবিন্দ গো সঞ্চয় করে রেখেছে, তাই দেখুন ভগবানের কি লীলা বাবা। ঠিক যেখানে গোবিন্দ ঘোষের বাড়ি মানে ঘর যেখানে, সেইখানে গিয়ে গোবিন্দকে বলছি, গোবিন্দ আর কোথাও যাব না, সেবার ব্যবস্থা কর। যেই না সেবার ব্যবস্থা করেছে, সেবার ব্যবস্থা করবার পর কি করেছে? পরদিবসেতে প্রভু অগ্রদীপে আইলা, পরদিবসেতে প্রভু অগ্রদীপে আইলা, পরদিবসেতে প্রভু অগ্রদীপে আইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না বলেছে গোবিন্দ দাও, সেবা দিলে মুখশুদ্ধি দাও। ও মা যেই না হাত বাড়িয়েছে গৌর হরি, গোবিন্দ ঘোষ একেবারে ভাবে গদ গদ। আমি জানতাম তুমি চাইবে, এক্ষুনি দিচ্ছি দাঁড়া, যেটা নিজের কাছে যেটা রেখেছিল বাবা ওমা, সেটা তাড়াতাড়ি করে বাহির করে এই নাও ধর। গৌর হরি বললেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম দিতে তোমার বিলম্ব হয়েছিল, আজ চাইবা মাত্রই এত তাড়াতাড়ি কোথায় পেলে? আমি তো জানি তুমি চাইবে আমায়, তাই কাল দুটো হরি তোকে ভিক্ষা করে আমি দুটোই তোমাকে দিইনি, একটা আমার কাছে রেখেছিলাম একটা তোমাকে দিয়েছিলাম, আজকে তুমি যেই চেয়েছো সেই দিয়ে দিলাম, কি ভালো করিনি? বাহ চমৎকার। অগোবিন্দ আমার সঙ্গ করে
এই শিক্ষা পেয়েছো? আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি ভুল করবে কেন? ভুল করেছি আমি? তুমি ভুল করেছো? তুমি আবার কিসে ভুল করবে প্রভু? আমি আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। গৌরহরি গৌরহরি, এ তুমি কি বলছো? দয়া মা, আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। দয়া মা আমাকে একটু বুঝিয়ে বলো। গোবিন্দ, সন্ন্যাসীর নাহে কবু সঞ্চয় বাসনা, তুমি সবকিছু ত্যাগ করে আমার সঙ্গী হয়েছো বটে, সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি, তাই তুমি সঞ্চয় করেছো। শোনো গোবিন্দ, তুমি সঞ্চয়ী, আর আমি কোন সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। আজ থেকে আমি তোমাকে ত্যাগ করলাম। তুমি এমন কথা বলো না দয়া মা, আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু আমি তো আমার নিজের জন্য সঞ্চয় করিনি দয়া মা, আমি তো সঞ্চয় করেছি তোমার জন্য, তাতে যদি আমার অপরাধ হয় তুমি আমাকে মারো, তোমার যা মনে চাই তুমি আমাকে তাই বলো, কিন্তু তুমি আমায় ত্যাগ করে চলে যেতে পারো না দয়া মা। হ্যাঁ, আমি তোমায় ছেড়ে বাঁচব না, কেউ জানুক বা না জানুক, অন্তত তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। হ্যাঁ, আমি তোমায় ছেড়ে বাঁচব না। শোনো গোবিন্দ, যে সঞ্চয় করে রাখে, যে জন আমার সঙ্গ করে আমার উপরে নির্ভরশীল হতে পারি না, আমি তার মুখ দর্শন করি না, আমি তোমাকে আজই আজই তোমায় আমি ত্যাগ করে এক্ষুনি এখান থেকে চলে যাব না। তুমি যেতে পারো না দয়া মা। হ্যাঁ, আমি তোমায় ছাড়বো না গৌরহরি, চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছি, জড়িয়ে ধরে বলছি গৌরহরি তোমাকে আমি ছাড়বো না। ও প্রভু, প্রভু গো, তুমি যত সাজা দেবে এখানেই দাও, কিন্তু তুমি আমায় ফেলে চলে যেতে পারো না দয়া মা। তুমি পতি পাবন হরি তুমি যেও না চলে কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণ প্রভু তোমার শরণে প্রভু দিয়ে
কৃপা করে দয়াল হরি রাধা চরণে আর যেই দেখেছি প্রভু চলে যাচ্ছে ধুলা থেকে উঠে চিৎকার করে ডাকছে গৌর হরি দাঁড়াও দয়াময় যাওয়ার আগে একটা কথা শুনে যাও আমি চাই না তোমার সঙ্গী হতে তুমি চলে যাও তবে শুনে যাও প্রভু আমি যদি তোমায় ভালোবেসে থাকি যদি আমার মধ্যে সর্বস্ব তোমার চরণে সঁপে দিয়ে থাকি আজ তুমি আমায় ফেলে চলে গেলে কি হবে এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে ভগবানের কাছে একমাত্র ভক্তেরই জোর খাটে মা বলছে চলে যাচ্ছ চলে যাও তবে আমিও বলি শোনো যদি আমার বলতে সর্বস্ব তোমার চরণে সঁপে দিয়ে থাকি যদি দিবানিশি তোমাকে ডেকে থাকি শয়নে স্বপনে আমি তোমায় স্মরণ করে থাকি আজ তুমি চলে যাচ্ছ চলে যাও কিন্তু এক পক্ষ কালের মধ্যে তোমাকে আবার ফিরে আসতে হবে গোবিন্দ ঘোষের ঘর কোথায় অগ্রদ্বীপেই তো পাড়াপড়শি তাকে দেখে চিনতে পেরেছে পথের ধারে বসে বসে কাঁপছে তাকে ধরে নিয়ে নিজের ঘরে পৌঁছে দিলেন কিন্তু যেজন একবার আমার গৌর হরির সঙ্গ পেয়েছে এছাড় সংসার ঘর কি তার আর ভালো লাগে
দিন পার হয়ে আর চোদ্দ দিন, ভক্তের ভক্তি যদি কানায় কানায় পূর্ণ হয়ে যায়, ভক্তকে ভগবানের কাছে ছুটে যাওয়া লাগে না, সে নিজেই ছুটে আসে ভক্তের কাছে। গোবিন্দ ঘোষ ঘরে আছে চোদ্দ দিন, পনেরো দিনে এক পক্ষ কাল বাবা, চোদ্দ দিন হতে না হতেই প্রভু আমার ভক্তগণকে নিয়ে গোবিন্দ ঘোষের ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। গোবিন্দ দরজা খোলো। কে কে? এ তো গৌরহরির কণ্ঠস্বর। যেই না দরজা খুলেছে দেখছে বাইরে গৌরহরি, ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। তুমি এসেছো দয়া ভাই, আমার কথা তোমার মনে পড়েছে। আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক দুঃখ, অনেক যন্ত্রণা পেয়েছি। কথা দাও তুমি আমায় ছেড়ে আর কোথাও যাবে না। শান্ত হও, আমি কথা দিলাম তোমায় ছেড়ে কোথাও যাব না। আচ্ছা গোবিন্দ, আমি যে আসবো তুমি জানতে? কই না তো প্রভু, কেন? আমার আগমন বার্তা তো আমি অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। আগমন বার্তা? কই, আমাকে তো কেউ কিছু বলেনি। ও গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ, তুমি কি করে জানলে? বাহ, আমি জানবো না। আচ্ছা, সেখানে কিছু পেয়েছিলে? একটা একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? যাও যাও শিগগিরই নিয়ে এসো। যেই না বলেছে ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে সেই আবর্জনার ভিতর থেকে যেই না হাতে করে তুলেছে বাবা, দেখছি সর্বনাশ। ও তো পোড়া কাষ্ঠ নয়, মুষ্টি পাথর। গায়ে লেখা আছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বুকের মধ্যে করে নিয়ে প্রভুর সামনে এসে দাঁড়িয়েছে। প্রভু বলে, শোনো গোবিন্দ, এই পাথর দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি নিজে হাতে তোমার ঘরে স্থাপন করব। এক ভাস্কর এসে সুন্দর করে একটা বিগ্রহ তৈরি করলেন মা, তৈরি করে প্রভু নিজে হাতে স্থাপন করে তার নাম দিলেন গোপীনাথ। ও গোবিন্দ, প্রতিদিন ভিক্ষা করবে, সঞ্চয় করে যেন রেখো না, যা পাবে পুরোটাই সেবায় দিয়ে দেবে। আর বলি শোনো, এই বিগ্রহের নাম গোপীনাথ। আরো বলি শোনো, তোমার তো একা একা ঘরে ভালো লাগবে না, তাই তুমি একটা বিবাহ করবে। বিবাহ করে দুইজনে মিলে গোপীনাথের সেবা দেবে, কেমন? আর এবার আমাকে বিদায় দাও। যেই বলেছে বিদায় দাও, গোবিন্দ ঘোষ প্রভুর হাতটা চেপে ধরেছে। দয়াময়, তুমি যে বললে আমায় ছেড়ে তুমি কোথাও যাবে না, বিদায় চাইছো কেন? কি ভেবেছো তুমি? আর আমি তোমায় ছাড়বো না, অনেক কষ্ট পেয়েছি, আর তোমাকে ছাড়বো না। হাতটা ধরে ঘরের ভিতরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে শিকল তুলে দিয়েছে। তুলে দিয়ে বলছে, থাকো তুমি ঘরের ভিতরে, কি ভেবেছো আমি তোমাকে ছেড়ে আর থাকতে পারবো না? এই বলে শিকলটা তুলে দিয়ে পিছন দিকে যেইটা তাকিয়েছে, দেখছে বাইরে গৌরহরি দাঁড়িয়ে আছে। হরি বল, হে কি প্রভু, তুমি বাইরে কেন? তাহলে ভিতরে কাকে রাখলাম? আবার দরজা খুলেছে, খুলে কি দেখছে বাবা, দেখে ঘরে গড়া বাইরে গড়া, দেখে ঘরে গড়া বাইরে গড়া। প্রভু বলছে, গোবিন্দ আমি তোমাকে এত করে বললাম, তুমি আমার কথা বিশ্বাস করতে পারলে না। শুনে রাখো, আমাতে আর গোপীনাথে অভেদ জানিও। অভেদ জানিও, অভেদ মানে ভেদ নয়, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা করিও। গোপীনাথে একই অঙ্গ হয়, একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাই নিশ্চয়, আমি পাই নিশ্চয়। শোনো,
গোপীনাথের সেবা দিলে সেই সেবা আমি পাব। হলো, এবার আমাকে বিদায় দাও, এবার আমি চলে যাই। তাই হবে প্রভু, তবে তুমি আমায় বলে যাও কোথায় যাবে। গৌর হরি বলছে, আমি কোথায় যাব জানো না? ও গোবিন্দ, আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। নয়ন ভরে আমি নয়ন ভরে, আমি নয়ন ভরে, নয়ন ভরে হেরব সদা। আমি নয়ন ভরে হেরব সদা, নয়ন ভরে হেরব সদা। প্রভু তো ভক্তগণকে নিয়ে চলে গেল বাবা। এবার দেখুন গোবিন্দ ঘোষকে কি করলো মা, সংসার দিল। কতগুলো পরীক্ষা দেখুন, এত পরীক্ষা করেও স্বাদ মেটেনি, এবার সংসারটা দিল। অমা প্রতিদিন ভিক্ষা করে দিনে চারবার সেবা দেয়। প্রভু যাওয়ার সময় বলে গেছে যে তুমি বিবাহ করো, একা একা ঘরে ভালো লাগবে না, তাই প্রভুর আদেশ মতো এক বছর যেতে না যেতে একটা সুকন্যার সঙ্গে বিবাহ সম্পন্ন করলেন। মায়ের আমার অনুধ্বনি অনুধ্বনি, বিবাহের পর নিজের স্ত্রীকে নিয়ে ঘরে এলেন। যেদিন থেকে ঘরে এলেন নিজের স্ত্রীকে নিয়ে, সেদিন থেকে ভগবানের সেবা শুরু হলো দিনে তিনবার। একবার কমে গেল বাবা, কারণ বিয়ে করেছে, সময়টা চলে যাচ্ছে। যাই হোক, এক বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলেন ভগবানের নামে। ভগবানের নাম কি? গোপীনাথ। বলছে, ও মাধবী, এটা হচ্ছে আমার বিগ্র গোপীনাথ, এটা হলো আমার পুত্র গোপীনাথ। ভগবানের নামে নাম রেখেছে কেন? শেষের দিনে যদি সব ভুলে যায়, নিজের ঔরসজাত সন্তানের নামটা আর ভুলব না, তাই ভগবানের নামে নাম রেখেছে। আগেকার সময় মা বাবারা কি করত? ভগবানের নামে নাম রাখতো, তাই না বাবা? ছেলেদের কত সুন্দর সুন্দর নাম ছিল, সীতানাথ, গোপীনাথ, রাধেশ্যাম, মদন মোহন, নারায়ণ, গোবিন্দ, গোপাল, তাই না? আর এখন কি তাই রাখে? এখন কি নাম রাখে? এখনকার নামের কি ছিরি হয়েছে? লালটু, বল্টু, বল্টু, সোনাগো, আরো আছে ওই যে বাংলা ছবি হিরোদের নাম রাখে, দেবজিৎ, প্রসেনজিৎ, চিরঞ্জিৎ। সিরিয়ালে কারোর একটা নাম উঠলেই হয়, ছেলে জন্ম নিতে না নিতে সেই নামে তার ডাকা শুরু হয়। পাপাই, দেখুন অনেকের নাম আছে পাপাই, তার মানে পাপ দিয়া দিয়ে থাকবি কেন? সব আমার কাছে কি নামে ছিরি। আর আগেকার সময়ে মায়েরা ভগবানের নামে নাম রাখতেন কেন? সংসারে কর্মের মধ্যে দিয়েও যদি একবার ছেলের নামটা ধরে ডাকি, ভগবানের নামটা তো উচ্চারণ করা হবে। নামেরও যে একটা গুণ আছে মা, নামের মহিমা আছে, নামের গুণ আছে। আর না থাকলে বাবা, রামায়ণে সীতাকে উদ্ধার করবার জন্য সাগরে যে কি করেছিল, পাথর নামের গুণে পাথর ভাসিয়েছিল ভক্তরা।
শাস্ত্রী বললেন হেলাই বা শুদ্ধাই যে বা নাম লয় ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়।